আল হিলালের খেলার সময়সূচি এই ভিডিওতে জানানো হবে। সময়সূচি জানার আগে নিয়মিত খেলার খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে সবার আগে খেলার খবর আপনি পেয়ে যান। নেইমার আল হিলালে যোগ দেওয়ার পর দলটি অনেক শক্তিশালী হয়ে উঠেছে। দলটি ইতিমধ্যে পুরো বিশ্বকে জানান দিয়েছে। নেইমারকে দলে নেওয়ার পর দলটির জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। এখন আল হিলাল সৌদি লীগের শক্তিশালী একটি দল। তারা ইতিমধ্যেই নেইমারকে ছাড়া দুইটি ম্যাচ খেলে ফেলেছে। আল হিলাল প্রথম ম্যাচে 1-1 গোলে ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে 2-0 গোলে জয়লাভ করেছে। চলুন দেখে নেওয়া যাক সময়সূচি। 2 সেপ্টেম্বর 2023, আল হিলাল বনাম আল ইস্তিয়াদ, সময় রাত 12টা। 16 সেপ্টেম্বর 2023, আল হিলাল বনাম আল রিয়াদ, সময় রাত 12টা। 19 সেপ্টেম্বর 2023, আল হিলাল বনাম নববাহর, সময় রাত 12টা। 21 সেপ্টেম্বর 2023, আল হিলাল বনাম ডামেস, সময় রাত 9টা। 23 সেপ্টেম্বর 2023, আল হিলাল বনাম আল শাবাব, সময় রাত 12টা। 4 অক্টোবর 2023, আল হিলাল বনাম নাসাজি মাজন্দরন, সময় রাত 12টা। 7 অক্টোবর 2023, আল হিলাল বনাম আল অহডুদ, সময় রাত 9টা। 20 অক্টোবর 2023, আল হিলাল বনাম আল খালেজ, সময় রাত 12টা। 24 অক্টোবর 2023, আল হিলাল বনাম মুম্বাই সিটি এফসি, রাত 12টা। এটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। 28 অক্টোবর 2023, আল হিলাল বনাম আল আহলি, সময় রাত 12টা। 2 নভেম্বর 2023, আল হিলাল বনাম আল ফাতেহ, সময় রাত 12টা। 6 নভেম্বর 2023, আল হিলাল বনাম মুম্বাই সিটি এফসি, সময় রাত 8টা। 10 নভেম্বর 2023, আল হিলাল বনাম আল তাউন, সময় রাত 12টা। 24 নভেম্বর 2023, আল হিলাল বনাম আল হাজেম, সময় রাত 12টা। 28 অক্টোবর 2023, আল হিলাল বনাম নববাহর, সময় রাত 10টা। আল হিলাল শিরোপা জিততে পারবে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।